গুড মর্নিং এভরিওয়ান, আজকে এখন বাজে সকাল 10:15। আর এই যে আমি সকালবেলায় সব কাজকর্ম শেষ করে স্নান করে জামা কাপড় পরে নিয়েছি, এখন একটু সাজুগুজু করব। আর এখানে মা আমাকে সকাল সকাল টিফিনে দিয়ে দিয়েছে পাউরুটি আর মাখন। আজকে আছে গুরু পূর্ণিমার নিমন্ত্রণ এক জায়গায়, সেখানেই যাব, সেই জন্যই আজকে সকাল সকাল আমি ওই যে রেডি হতে বসেছি। এখন খেয়ে নেব, তারপরে রেডি হব, আর একটু তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? আমি আগে খেয়ে রেডি হইনি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে কটা? 11:30। আসতে লেট করেছে, আমার কোনো দোষ নেই, আমি কিন্তু অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, ঠিক আছে? আমাকে কেমন লাগছে, ঠিক আছে? চলো ওখানে গিয়ে বাকি কথা বলছি। এই যে এখানে আমি সবাই রেডি হয়ে গেছি, এই যে আরেকজন এখনো রেডি হয়নি, আমরা রেডি হয়ে গেছি। এই যে এই যে গরমের মধ্যে ও খোবা করেছে, আমি কিন্তু করিনি। এই যে সুন্দরী মহিলা, সবাই দেখো, হলুদ পরি হলুদ পরি, এই যে হলুদ পরি হলুদ পাখি। এ আমরা সবাই আজকে এক এক রকম রঙের ড্রেস পরেছি, দেখ ভ্যারাইটি আছে, আমরা রং দিন নাম রং রং সবাই রেডি হয়ে গেছি। এই যে আমরা ঘুরতে যাব, আমরা ঘুরতে ঘুরতে যাব। এই যে ফাইনালি পাঞ্জাবি পরে নিয়েছে, ঘুরতে যাচ্ছি। সবাই গাড়িতে যাচ্ছি আর একজন যাচ্ছে বাইকে। সুন্দরী মহিলা গরমে খুব কষ্ট পাচ্ছে। এই যে এখানে আমরা সবাই চলে এসেছি, আর এই যে ভিডিও করছে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন খুব গরম। কেন দাঁড়িয়েছি এখানে? আমরা এখানে খাবার লাইনে দাঁড়িয়েছি, এই যে সবাই খাবার জন্য অপেক্ষা করছি। দাদা কোথায় চলে গেছে? এই যে ওর কাজ শেষ, আমরা এখন দাঁড়িয়ে আছি খাবার লাইনে, তাই তাহলে কি বলছিস? আমি আসবো, আমি মানি ব্যাগ আনিনি, তো লাইসেন্স পকেটে ওই মানি ব্যাগ রয়েছে, এই দিয়ে এজন্য এদিক ওদিক ঘুরে গাড়ি গেলাম। খাওয়া দাওয়ার পর এখন আমরা এখানে বসে ফটো তুলছি। আর কি করছি? ক্লান্ত, খুব ক্লান্ত বলছে, আমি ঘুমাবো। এই যে খাওয়া দাওয়া করার পর এখন এখানে বসে আছি, আর প্রচুর রোদ্দুর গরমে গরমে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। আর একজন এখানে ফটো তুলছে অনেক আর ভিডিও করছে, আর আমি এই যে ঘামছি। খাওয়া দাওয়া কেমন ছিল? সত্যি খুব ভালো খাইয়েছে, আর ভোগের প্রসাদ তো ভালোই লাগে। এখন বসে আছি কিছুক্ষণ, তারপরে বাড়ির দিকে যাব। বাড়ি চলে এসেছি, আর এখন বাজে 6:30। আর এসে আমি বাড়ি এসেছি প্রায় কখন? 6টা তো হবেই। আধ ঘন্টা ধরে মাকে এখন মাকে ডিস্টার্ব করছিলাম, ওখান মা বলছে নাকি জ্বালাতন করছিলাম। আমি এসেই আগে কোথাও ঢুকি না, আগেই মা এই ঘরে শুয়েছিল, তাই আমি এই ঘরে চলে এসেছি। মা শুয়েছিল, মাকে শুয়ে শুয়ে অনেক বেশি জ্বালাতন করেছে, আর অনেক বেশি মাকে ডিস্টার্ব করেছি, ঠিক আছে? মা এখানে সন্দেহ দিতে পারিনি, মাকে এত জ্বালিয়েছি আমি, মাকে অনেক কিছু দেখালাম, দেখলাম। এবার আমি
মা এবার শুনতে দেবে, আর আমিও চেঞ্জ করব। মানে এসে আধা ঘন্টা হয়ে গেছে মায়ের সাথে বক বক করছিল। যাই হোক, এখন ফ্রেশ হব, চেঞ্জ করে নি, ঠিক আছে। আজকে অনেক ক্লান্ত, ভিডিওটা আজকের জন্য তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।